বলো কি বলতে চাও, তোমরা কি সিঙ্গারার জন্য অপেক্ষা করতেছে? গরম গরম সিঙ্গারা খাবো। এই যে ব্যাপারী রেস্টুরেন্ট এখানে, তাই সব টাঙ্গালের জন্য তোমরা সিঙ্গারার জন্য বসে আছো। করতে হবে তো, ব্যাপারী রেস্টুরেন্টে অপেক্ষায় না? এই সিঙ্গারা ভিডিও বানাচ্ছি আমরা। তোমার নাম কি? ভাই আগানে বাগানে কি খোঁজেন আপনি? কি খোঁজেন? খোঁজেন আপনি তো পাইবেন না আমারে না বললে। আমি ডাইল না কইতে পারলে আপনি যেটা খোঁজেন এইটা আমার আমি কইতে পারবো। হ্যাঁ কার? আল্লাহর দান। হ্যাঁ আল্লাহর দান। টাটা দেন বই খেতে আন। এ বাপ হইছে, তবে কেমন লাগতেছে তোমার? ভাই মনে পড়তেছে এই আগের দিনগুলা, ভাই ফিরে আইছে। কমে আইলা আমার দাদু, ওই যে গোস্ত আনতে আছে, গোস্তের মধ্যে যদি নুন বেশি হয় আজ গো হ্যাঁ বুঝমু আনে, তাই ও সেই দিনগুলো আবার ফিরে আসতেছে, আবার আসিব ফিরে। বলো কি বলতে চাও, তোমরা কি সিঙ্গারার জন্য অপেক্ষা করতেছে? গরম গরম সিঙ্গারা খাবো। এই যে ব্যাপারী রেস্টুরেন্ট এখানে, তাই সিঙ্গারের কাজ চলতেছে না? কতক্ষণ লাগবে? 15-10 মিনিট হবে। চুলার সিঙ্গারা না, কাঁচা চুলার। সিঙ্গারা কেমন চলে দেখা?
ভালোই চলে না? আমি বানাই না, আমি তো কাল রাখি দিছিলাম, আমি বানাইছি কম দর করে দিছিলাম রাখি। লোক নাই দিন, আমার আমাদের বাসায় মেহমান আসছে, এরা সিঙ্গারা খাবে। টেবিলটা ওয়াশ করে রাখ বড়টা। সিঙ্গারা অনুভব বাসায় হয়ে গেছে, একটু বাকি আছে। এমনি হয়ে গেছে কিন্তু একটু কালার ডইলি। হম হম, হোক সমস্যা না, পাঁচ মিনিট তো লাগবে। আমাদের সূর্য টিজির স্বত্বাধিকারী সূর্য ভাই নিয়ে এসেছে, আমাদের খাবো 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 গরম কেমন লাগতেছে সিঙ্গারা? দারুন মজা, টেস্টি। তবে কেমন লাগতেছে আসলে? আব্বা আমরা যতটা ভেবেছিলাম তার থেকে আসলে অসাধারণ। সিঙ্গারাটা সিঙ্গার সাথে কিন্তু এই যে তিন রকমের আইটেম দিতে খাওয়ার জন্য, কাসুন্দি, বিট লবণ, শশা, শশাটা একদম ফ্রেশ। এরকম আয়োজন সকালবেলা সে ক্ষেত থেকে তুলে একেবারে ফ্রেশটা একটু কাছে আনো দেখো, একেবারে ফ্রেশটা দিয়েছে এরকম ফোর্ড্রিবু জিনিসটা। আনা কেমন লাগতেছে? অসাধারণ অসাধারণ। কই ভাই পাগল আপনি কি সিঙ্গারা খেতে চলে আসছেন ঢাকা থেকে? সিঙ্গারা সে খেতে চলে আসি ঢাকা বরিশাল আম্মা ব্যথা কাছি না হয়ে, তাই নাকি? হ্যাঁ তাহিম সিঙ্গার কেমন খেতে লাগতেছে? না না না, পেটে থাকবে না, দিলেই হবে। এই তাকি কি অবস্থা? এক্সের মজা মজা। এই যে বিবিচিনি, চিনি নাই, বিবিও নাই, নামটা আছে এরকম পরিবেশে গেলাম।
ভাইয়া দাদা আনাস দাদা 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 আনাস কোথায় আনাস বলেছে আনাস আমি খেজুর গাছে উঠি একটা খেজুর সহ ছবি তোলো ঠিক আছে ভিডিও দিয়ে দেব আনাস কই যাও এ শামিম ভাই Hey, yeah.